বৈশাখ মাসের শেষ বুধবারে গণেশজিকে নিবেদন করুন এই তিনটি পাতা, সকল মনোবাসনা পূরণ হয়ে যাবে। কথায় বলে গণেশের উপাসনা করলে যাবতীয় দুর্ভাগ্য দূর হয়ে যায়। আর শাস্ত্রমতে যে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশের পুজো করা হয়ে থাকে। গণেশজি হলেন সুখ সমৃদ্ধির দেবতা, বুধবার গণেশজিকে পুজো করা হয়ে থাকে। জীবনের সুখ শান্তি ফিরে পেতে ও সকল মনোবাসনা পূরণ করতে আজই এই তিনটি পাতা নিবেদন করুন, দেখবেন জীবনে সফলতা মিলবে। জীবনে সফলতা পেতে বেশি সময় লাগবে না, তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি গণেশের ভক্ত হয়ে থাকেন, গণেশজির আরাধনা করে থাকেন, তাহলে আপনি আজ এই তিনটি পাতা নিবেদন করে দেখুন, দেখবেন ফল লাভ অবশ্যই হাতে নাতে পাবেন। আমাদের এমন কোনো বাড়ি নেই সেই বাড়িতে গণেশজির ছবি বা মূর্তি নেই, প্রত্যেকের বাড়িতেই কম বেশি ছবি বা মূর্তি রয়েছে। শিব ও পার্বতীর ছোট পুত্র গণেশ গণপতি নামেও পরিচিত, তাই হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে বুধবার গণেশের প্রতি উৎসর্গ করা হয়ে থাকে। তাই এই দিনে গণেশের বিশেষভাবে পুজোর আয়োজন বা আরতি করা হয়। এমনকি যারা নতুন ব্যবসা করছেন, অর্থাৎ শুরু করছেন, গৃহপ্রবেশ করছেন কিংবা বিবাহ করতে চলেছেন, তারাও এই দিনে গণেশের পুজো করে থাকেন। গণেশজির আশীর্বাদ পেলে জীবনে কখনোই দুর্ভাগ্য বা অমঙ্গল ঘটে না, তাই তো যে কোনো শুভ কাজের ক্ষেত্রে গণেশের পুজো করা হয়ে থাকে। তাই গণেশজির আশীর্বাদ পেতে অনেকেই বুধবারে উপবাস করে থেকে পুজো করেন। এই দিনটি নিষ্ঠা ভরে পুজো করলে মনে করা হয় যে জীবনের সকল মনোবাসনা পূরণ হয়, জীবনের সুখ শান্তি বজায় থাকে। আর সঙ্গে যদি লক্ষ্মীরও পুজো করা হয়ে থাকে, তাহলে সিদ্ধিদাতার কৃপাদৃষ্টি থাকে সারা বছর। আপনি আজ কিভাবে গণেশের পুজো করবেন? বুধবার গৃহে সুখ শান্তি বজায় রাখতে গণেশের চরণে আপনারা দূর্বা ঘাস নিবেদন করুন, সেই সঙ্গে একটি যে কোনো লাল ফুল পুজোতে রাখুন, পুজোর প্রসাদে মোদক রাখুন, নইলে লাড্ডু দিলেও চলবে। আপনারা আজ বাড়িঘরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, একটি সুগন্ধি ধূপ জ্বালাবেন, সেই সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর এক মনে 108 বার ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন বেলপাতা দিয়ে। কিন্তু তুলসী পাতা ভুল করেও নিবেদন করবেন না, এতে গণেশজি রুষ্ট হন। পুজোতে বসার আগে সিঁদুর, আতপ চাল, দূর্বা ঘাস আর ফুল দিয়ে সাজিয়ে ভালোভাবে গণেশের আরাধনা শুরু করুন, দেখবেন গণেশজির আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে, গণেশজির কৃপাদৃষ্টি আপনার পরিবারে থাকবে। যাই হোক, এবার দেখে নেব আপনারা আজ কোন তিনটি পাতা নিবেদন করবেন। প্রথমে দেখে নেব কেতুকী পাতা। আপনি যদি আপনার জীবনের সকল দুর্ভাগ্যকে বিদায় করে সৌভাগ্যকে নিজের কাছে রাখতে চান, তাহলে কেতুকী পাতা নিবেদন করুন, দেখবেন গণেশজি বেজায় সন্তুষ্ট হবেন। অপরদিকে বলা হচ্ছে, আপনার কি কর্মজীবনে সফলতা মিলছে না? কর্মজীবনে একের পর এক ব্যর্থতা দেখা দিচ্ছে, যার ফলে আপনি আপনার জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন। প্রত্যেকটা কাজে ব্যর্থতা আসছে। এরূপ যদি অবস্থায় পড়ে থাকেন, তাহলে বুধবার দিনে গণেশজিকে এই পাতা নিবেদন করুন, নিষ্ঠাভাবে ভক্তি ভরে
গণেশের আরাধনা করুন। বেলপাতা আপনি নিবেদন করুন, দেখবেন কর্মক্ষেত্রে সকল বাধা বিপত্তি সকল বিপদ কেটে যাবে। দেখবেন প্রত্যেকটা কাজে সফলতা মিলবে, যে কাজই হাত দেবেন সেই কাজটিতেই আপনার জীবনে সফলতা এনে দেবে খুব সহজেই। দেখবেন প্রত্যেকটা পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবেন। অবশেষে দেখে নেব তেজপাতা। যদি আপনি তেজপাতা নিবেদন করেন তাহলে আর্থিক উন্নতি হবে। দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন, আর্থিক সমস্যা যেন আপনার পিছু ছাড়ছে না, যার ফলে সাংসারিক জীবনে অশান্তি, কর্মক্ষেত্রে মানসিক দিক থেকেও আপনি অবসাদে ভুগছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন আর্থিক সমস্যায় পড়ি, আর আর্থিক সমস্যা হলো জীবনের সবথেকে বড় সমস্যা, আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে আর্থিক সমস্যা অর্থকষ্ট দেখা দিক। তাই আপনি যদি আজ আর্থিক কষ্টে ভুগছেন, জীবনে অর্থ রোজগারে ব্যর্থতা হচ্ছে, এরূপ অবস্থায় থাকলে আপনারা আজ এখনই তেজপাতা নিবেদন করুন, দেখবেন আর্থিক সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন। খুব সহজেই আপনারা এইভাবে গণেশজিকে সন্তুষ্ট করুন। বুধবার সিদ্ধদাতা গণেশের বার, এই দিন গণেশজিকে উৎসর্গ করা হয়ে থাকে। তাই আপনি যদি আপনার পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, গণেশজির কৃপাদৃষ্টি নিজের উপর রাখতে চান, তাহলে আজ একবার হলেও এই কাজটি করে দেখুন। দেখবেন আপনার সৌভাগ্য আপনার কাছেই থাকবে, দুর্ভাগ্যে পরিণত হবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর নিচের কমেন্ট বক্সে জয় গণেশ এই কমেন্টটি করে জানিয়ে দেবেন, দেখবেন গণেশের কৃপায় আপনার সকল অমঙ্গল দূর হবে। তাই আজ গণেশের উপাসনা করুন নিষ্ঠাভাবে ভক্তি ভরে, হাত জোর করে আপনি আপনার সকল দুঃখ কষ্ট মনোবাসনাগুলি জানিয়ে দিন, দেখবেন পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। গণেশের কৃপায় আপনার জীবনের সকল অমঙ্গল দূর হবে, সংসারে সুখ শান্তি ফিরবে, জীবনে সুখ সমৃদ্ধি ফিরতে বাধ্য। দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনের সফলতাগুলিকে অর্জন করতে পারবেন খুব তাড়াতাড়ি।